अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। डियर स्टूडेंट, आई थिंक यू आर वेल। बदकिसबल्लम, आई एम ऑल्सो वेल। वेलकम टू आवर ऑनलाइन क्लास एडन बेशत के पब्लिक स्कूल एंड कॉलेज। आई एम योर मुतलिफ सर एंड ऑफरिंग योर मैथ क्लास। टुडे वी विल सी क्वेश्चन नंबर 22। एट फर्स्ट आई एम रीडिंग आउट द क्वेश्चन नंबर 22, then we will see the solution. 0.15 part of the total length of a bamboo is in mud and 0.65 part is in water. মানে একটা বাঁশের 0.15 অংশ রয়েছে কাদায় এবং 0.65 অংশ রয়েছে পানিতে। If the length of the bamboo above water is 4 meter, যদি পানির উপরে যে টুকু বাঁশ রয়েছে তার দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য হোল বাম্বু। তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যটা কত সেটাই আমাদের এখানে বের করে দেখাতে হবে। হিয়ার ইউ ক্যান সি ইন মাড অ্যান্ড ওয়াটার দ্য পার্ট অফ দ্য বাম্বু ইজ, অ্যাট ফার্স্ট উই অ্যাড ইট, আফটার অ্যাডিং দিস উই গেট 0.08। দ্যাটস মিন 0.08 পার্ট, সরি 0.80 পার্ট। আফটার চেঞ্জিং উই গেট, after cutting point we get 8/10. After rearranging we get, if we divide 2 we get 4, if we divide it by 2 by 4 5, then we get 4/5 part of it. Let the full bamboo is one part. So the above water the part of the bamboo will be 1 - 4/5. This is the LCM of 5. After calculating we get, we know that if there is no digit but no sum in the denominator, we have to multiply the LCM with the digit. So we get multiplied the 5, and here 5 divided by 5 is 1, 1 into 4 equal to 4. After subtracting we get 1/5 part. So 1/5 part. According to the question, 1/5 part is equal to 4 meter. This 1/5 part hoche above water length 4 meter. So the one that's mean full part is equal to 4 divided by 1/4. After interchanging it in the multiplying, we get 5/1. That will be 20 meter. So the required length of the bamboo will be, the whole length of the bamboo will be 20 meter. I think there is no question here. If any question, ask me in the June class. So I am going to the next question. Here is a easy but a spread math, large math, but no tension to be. At first I am reading out the math, then I will go to the solution. Abdul Rahman gave 0.125 part of his property to his wife. He gave 0.5 part of the rest of the property to his wife and 0.25 part to his daughter. After that he noticed that he was still left with property worth 3,15,000. What is the total value of the Abdul Rahman's property? But Abdul Rahman, তার যে সম্পত্তি তার 0.125 অংশ ওয়াইফকে দিয়েছেন। হি গেভ 0.50 পার্ট অফ দ্য রেস্ট, এবার ওয়াইফকে দেওয়ার পরে বাকি যে টুকু ছিল তার 0.50 অংশ তার সনকে দিল। এইবার তারপরে 0.25 অংশ ডটারকে দিল। আফটার দ্যাট তারপর সে দেখলো তার কাছে যে বাকি যে অংশটুকু ছিল সেই অংশটা মূল্য হচ্ছে 3,15,000। তাই যদি হয় তার টোটাল সম্পত্তি মূল্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। ইট ইস ভেরি ইজি ম্যাথ। অ্যাট ফার্স্ট লেট দ্য টোটাল প্রপার্টি অফ হিজ ইজ 1 part। সো দ্য রেস্ট অফ দ্য প্রপার্টি আফটার গিভিং হিজ ওয়াইফ, তাহলে আফটার গিভিং হিজ ওয়াইফ উই গেট 1 - 0.125। আফটার ইন্টারচেঞ্জিং দ্য পয়েন্ট অফ 1 - 5 উই গেট 1 - 5 125/1,000. If we interchange it by
কাছাকাছি করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 125, এক কে 125 অ্যান্ড 1000 কে ইফ উই ডিভাইডেড 125 বাই 1000 উই গেট 8। সো দ্য নিউ ক্যালকুলেশন ইজ 1 মাইনাস 1 বাই 8, আফটার ক্যালকুলেটিং ইট উই গেট এল সি এম ইজ 8 অ্যান্ড প্রিভিয়াস ম্যাথ উই সে ইফ দেয়ার ইজ নো ডিজিট অফ ডিনোমিনেট উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য এল সি এম উইথ দ্য ডিজিট, সো উই গেট 8 অ্যান্ড মাইনাস 1, দেন আফটার দ্য ক্যালকুলেশন উই গেট 7 বাই 8 পার্ট। নেক্সট হি গেভ টু ইস, একটা আমরা উপরে তুলে নিই তাহলে আমাদের সুবিধা হবে। নেক্সট হি গেভ টু ইস সন 0.50 অফ 7.5, মানে ওই যে 0.50 পার্ট দিয়েছিল ওয়াইফকে দেওয়ার পর যেটা ছিল সেইটা। অ্যান্ড উই নো অফ মিনস মাল্টিপ্লিকেশন, সো আফটার ক্যালকুলেটিং উই গেট 50/100, আফটার কাটিং 50 × 1, 50 × 2, 100, দেন উই গেট 7 × 1 = 7 অ্যান্ড 8 × 2 = 16। সো আফটার হি গেভ হিজ সন 7/16, অ্যান্ড হি গেভ টু হিজ ডটার 0.25 অফ 7/8, সেম অ্যাজ বিফোর, 100 / 24, 100 / 24 উই গেট 4, দেন 7 × 1 = 7, 8 × 4 = 32। সো হি গেভ হিজ সন 7/16 পার্ট অ্যান্ড ডটার 7/32 পার্ট। রেস্ট অফ দ্য প্রপার্টি অফ আব্দুর রহমান আফটার গিভিং হিজ সন অ্যান্ড ডটার, দেন হি গেট, এটা ছিল ওয়াইফকে দেওয়ার পরে, তারপর সন অ্যান্ড ডটারকে দিলে এটা, এই দুটো যোগ করলাম, যোগ করার পর আমরা 21/32 পেলাম। আফটার ক্যালকুলেটিং উই গেট হেয়ার 28 - 21, হেয়ার দ্য এল সি এম অফ 8 and 32 ইজ 32, ইফ উই ডিভাইডেড 32/8 উই গেট 4 অ্যান্ড মাল্টিপ্লাই বাই 7 উই গেট 28, অ্যান্ড 32 একে 32 অ্যান্ড উইল বি মাল্টিপ্লাই 1 × 21 উইল বি 21। আফটার গেটিং দিস উই গেট দ্য ক্যালকুলেশন, আফটার ক্যালকুলেটিং উই গেট 7/32, দ্য রিমেনিং পার্ট অফ দিস প্রপার্টি ইজ 7/32, দ্য ভ্যালু অফ দ্য রিমেনিং পার্ট অফ প্রপার্টি ইজ উই নো দ্য 3,15,000 টাকা। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দ্য ভ্যালু অফ 7/32 পার্ট অফ দিস প্রপার্টি ইজ 3,15,000 টাকা, সো দ্য ভ্যালু অফ ওয়ান বা ফুল পার্ট অফ দ্য প্রপার্টি উইল বি 32 × 7, 3,15,000 বাই 7, আফটার ক্যালকুলেটিং উই গেট 14,40,000 টাকা, তার মানে 14,40,000 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আমাদের ক্যালকুলেশনের অংশ, তো আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আজকের ক্লাস। সকলকে ধন্যবাদ দিলাম, আল্লাহ হাফেজ।